দেখুন যেন ঘরে দেখুথবে ইয়াদে দেখুথবে অনুরাধা যে যেতেবেলা তাকু গোপাল দাসকে দেখুথবে গোপাল দাসকে দেখুথবে তলে তাকর ঘরু অত্যা টাইম পাকা পাকে তিন চার ঘন্টা পচা উচা পরে দেখুথবে ইয়াদে ব্রজাজনগর ফান্টিকে আনিকে সেন রখিচন সেই দেখমা যে তাকর ঘরে এনসি কেনসি আপনি কথা কৌতলে যে কেন প্রুফ কিছু মিললা ন কেতেবেল তো দেখমা যে কেনসি প্রকার প্রুফ গোটে প্রকার নাই এতেবেল তো ক্রাইম বাদ কি মিলবাল তাহলে যেন তাই লাগে ক্রাইম বাদ অতকা খোলতা আ করুছে তো সবু নো বড় কথা লা দেখুন আপনি তো তাকর পরিবার লোক গোটে কথা কৌতলে যে কেন না কেন গোটে প্রকার গোপাল দাস মানসিক রোগী বলে গোটে অভিযোগ আনছে ই সবুকে আধার করি কি দেখমা যে তাকর আজ দেখুথিবে সেন বি ব্রহ্মপুর বি গোটে ক্রাইমব্রাঞ্চ টিম পৌঁছিকি তাকর মেডিকাল যা তাকর সাংগ মাঙ্ক সঙ্গে আলোচনা করিছিলে কিন্তু এতেবেল তো পুরা পুরাপুরি দেখমা যে স্বস্থ নেই পারবাল কারণ কাঁ কাঁ হেলা যে স্বাস্থ্যমন্ত্রীকে গুলি মারলে ই কথা কেন না কেন গোটে প্রকার পুরাপুরি কারণ অসুস্থ হয়ে রয়েছে তো ই সব উপরে যেতবে ক্রাইমব্রাঞ্চ যে তদন্ত করছে পাখাপাখি দেখমা যে রিমান্ড দিলে আনছে আজ তিন নম্বর দিন রিমান্ড আও দিনে বাকি রা ই ভিতরে বহুতে কাম রয়েছে কিন্তু আপনার দেখিথিবে যেতবে যে গুলি মারিছিলে স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাসকে এমনটাকে তাকর গাড়িকে বেলে গুলি মারি সে ভিতর গলাকালি গোটে গুলি ক্রাইমব্রাঞ্চ টিম দুই দিন ধরি খোঁজাখুঁজি পরে তাকর গাড়ি ভিতর আর মিলিছে আর দেখুথিবে আজ যেতবে সেতবে অত্যা টেম ধরিকি পুরাপুরি পচরা উচরা খোলতা চালিছিলা সে ভিতরে এতবে তো কিছু তথ্য বা কেনসি প্রকার প্রতিক্রিয়া সামনাকে নাই আবার এডিজি পক্ষ বা ক্রাইমব্রাঞ্চ আড়ে কেনসি প্রকার তথ্য সামনাকে নাই আবার তেল তো সবনু বড় কথা হলো যেতবে লগাতার যে চার দিন যে রিমান্ড আনছন ই ভিতরে ক্রাইমব্রাঞ্চ কেতে তথ্য সামনাকে আনি পারবা কারণ কেন ই পুরাপুরি কারণকে কেন না কেন গোটে প্রকার উন্মোচন করে পারবা কে ই সব উপরে বড় প্রশ্ন উঠুছে কিন্তু যেতবে জড়ে ক্যাবিনেট মন্ত্রী উপরে কে হত্যা করা হয়েছে ই হত্যার কেন কারণ কেন ই সব বড় প্রশ্ন হয়ে বর্তমান সময় ছিড়া হচ্ছে দেখুব অনুরাধা যেতবে তাকর ঘরে পাখাপাখি দিনের বারো বজে নো চার বজে তক পুরাপুরি খোলতাড় কলে ঘর ভিতরে যাঞ্চ করুলে এটা কে প্রুফ অছে কে যে তাকর ঘরে রয়েছে সে সবুকে পুরাপুরি খোলতাড় করে আপনার দেখিথিবে পরদিন রাতি নু কেন দিন ভর তো দেখিথিবে আপনার যে ফান্টিকে যে থানাকে নিয়ে পহলাকে পহলা করে যেতে গোপাল দাসকে গিরফ করলে যে এয়ারপোর্ট থানাকে নিয়ে সে এয়ারপোর্ট থানা ন কেনসি প্রকার কিছু তথ্য বা যে কুলে যেতে গোপাল দাস সে ল্যাট্রিন যে তথ্য পলাইছিল সেটাকে নিয়ে দেখিথিবে আপনার ল্যাট্রিন পুরাপুরি ল্যাট্রিনকে পুরাপুরি খুলি খুলি করে ভিতর কাগজ পিস বহুতটে বাহার করেছিল যে কাগজ পিস মানুষ দেখিথিবে ছোট ছোট টুকুড়া মানুষ লা লক্ষর তিন লেখা হয়েছিল আর এই সব তথ্যকে কেন না কেন বর্তমান সময়ের যে অছেন যে টিম হয়েছেন ফরেন্সিক টিম সেমানে তাকে সব চেক করবার লাগি বা তাকে কেমিক্যাল পকাইকে তাকে কেনটা করে জানি পারবে সে কাগজ কাঁ লেখা হয়েছিল ইতার লাগি দেখুথিবে যে অছেন টিম হয়েছিল সেমানে সব কাগজ মানুষ আজকে ভুবনেশ্বর নাইকি যাবে সে তাকে পুরাপুরি তদন্ত তন করে যাঞ্চ করবে যে ইথিন বোধে বি কারণ থেই পারে যে কাঁ রয়েছিল কাঁ কারণ লাগি তাকে স্বাস্থ্যমন্ত্রীকে গুলি মারলে ই তমাম উপরে কেন না কেন গোটে প্রকার ক্রাইমব্রাঞ্চ এত স্পষ্ট কবার কিন্তু দেখমা যেতবে পুলিশ বা ক্রাইমব্রাঞ্চ যে হিসাবে দেখমা দিন ঘটনা যে ঘটলা ন 29 তারিখ আজ হল 5 নম্বর দিন 5 দিন হয়েছিল বি কিন্তু খোলতাড় করুছে পুরাপুরি সব আড়কে যাঞ্চ করছে কিন্তু এতবেল তো কেনসি প্রকার স্পষ্ট নাই করে পারবার যে কারণ কেন স্বাস্থ্যমন্ত্রীকে কাঁ হলে যে গুলি মারলে গোপাল দাস ই সব কেন না কেন গোটে প্রকার দেখমা প্রশ্ন ঘের রয়েছে তো সবু নো বড় কথা আপনার দেখিথিবে গলা কেল বি যেতবে গোপালকে রিমান্ডে আনলা বেলু চার দিন লাগি রিমান্ড কেলে ই ভিতর পয়লা দিন দেখিথিবে আপনার দিন সারা তাকে রিজর্ভ পুলিশ ভিতরে রখিকি পচরা উচরা করেছিলে অনেক প্রকার প্রশ্ন করেছিলে যেটাকি আপনার জানিবে যেতবে পয়লা দিন বিল যে গোপাল দাসকে প্রচার উচরা করেছিল পুলিশ বা পুলিশ বা এডিজি করেছিল প্রচার উচরা সেদিন বি সে স্বীকার করেছিল যে হত্যা করতে কথা স্বীকার করেছিল গোটে প্রকার।